কেমন আছেন বন্ধুরা আমি আজ আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা হয়তো জানেন না আমাদের নিয়মিত আদা খাওয়ার ফলে আমাদের দেহে যেসব উপকারগুলি হয়ে থাকে তা অতলনীয় বন্ধুরা এই উপকার সম্বন্ধে আমি আজ আপনাদের সো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আদা সম্বন্ধে যেসব অজানা বিষয়গুলি রয়েছে সেগুলি জেনে নিন বন্ধুরা অথর্ব বেদ অনুসারে আদা সম্বন্ধে বলা হয়েছে আমাদের দেহে আদা তিনটি অগ্নি বলায় বাড়ায় তার মধ্যে রয়েছে কায়াঙ্গি অন্তরাঙ্গি ও বহিরাঙ্গি বন্ধুরা আদার মধ্যে রয়েছে লবণ পটাশিয়াম ও ভোলাটাইল অ্যাসিড ইত্যাদি যেগুলি আমাদের দেহে খুবই কার্যকরী সো বন্ধুরা আদা আমাদের দেহে বিভিন্ন রোগও সারায় যেমন সর্দি জ্বরে হঠাৎ করে আপনার যদি সর্দি কাশি হয় তাহলে আপনি এক চামচ আদার রস এক চামচ তুলসী পাতার রস ও এক চামচ মধু একসঙ্গে মিশিয়ে রোজ দুবার তিন দিন খাবেন তারপর দেখবেন আপনার জ্বর ও কাশি উদা হয়ে যাবে বন্ধুরা আপনার হয়তো প্রচুর টাকা পয়সা খরচ করেও দেখেছেন কিন্তু আমার এই টিপসটি দেখেন টিপসটি দেখার পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কি সুফল পেয়েছেন না পাননি বন্ধুরা একশো পার্সেন্ট জ্ঞানটি সুফল পাবেনি বন্ধুরা এই হলো আদার প্রথম ব্যবহার বা আদার প্রথম কাজ এছাড়াও আদা আমবাতে খুব কার্যকরী বন্ধুরা আমবাত বলতে যেগুলি গাঁটে গাঁটে পাতা হয় যেমন পায়ের হাঁটুতে এবং হাতের কুনোয় ঘাড়ে কাঁধে এগুলি ব্যথা হয় এবং উঠতে গেলে বসতে গেলে লাগে বন্ধুরা এর জন্য একটি কার্যকরী উপায় হলো এক চামচ আদার রস ও দশ গ্রাম পুরনো আখের গুড় একসঙ্গে মিশিয়ে রোজ সকালে এক মাস একবার করে খাবেন বন্ধুরা দশ গ্রাম পুরোনো আখের গুড় আঁখের কোনো দোকানে পাওয়া যায় বন্ধুরা এই হলো আদার দ্বিতীয় কাজ এছাড়া আদা জটিল আমাশয়ে খুব কার্যকরী আপনি এই আদা শুকিয়ে গুঁড়ো করবেন গুঁড়ো করার পর আপনার যদি আমাশায় হয়ে থাকে তাহলে এক গ্রাম পরিমাণ ওই আদা গুঁড়ো নেবেন এবং এক কাপ হালকা উষ্ণ গরম জল নেবেন এবং ওই জলে ওই গুঁড়ো মিশিয়ে নেবেন তারপর খাবেন দেখবেন আপনার জোটেল আমাশয় দূর হয়ে যাবে যতক্ষণ না বা যতদিন না আপনার আমাশয় ভালো হচ্ছে তো বন্ধুরা এই হলো আদার কাজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিও থেকে যদি আপনার কোনো সাহায্য হয়ে থাকে বা আপনি প্রথমে এই ভিডিও থেকে যা দেখলেন তা আপনি ব্যবহার করবেন এবং যদি ভালো লাগে বা আপনি যদি সাফল্য পান তবে এই ভিডিওটিকে লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে করতে পারেন কিন্তু ব্যবহার করে দেখে নেবেন তা না হলে অনেক ভিডিওতে আগেই বলে থাকে যে ভিডিওটি শুরু হওয়ার আগে ভিডিওটিকে বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি সেটা বলতে চাইনি কারণ আমার উদ্দেশ্য আপনাকে তথা আপনার পরিবারকে ভালো রাখা বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে